প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অনে। আজকে আমাদের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর বাংলা। দশম শ্রেণীর বাংলা পাঠ্যে একটি অত্যন্ত সুন্দর গদ্যাংশ আছে, তার নাম হচ্ছে পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই পথের দাবি গদ্যাংশ থেকে তোমরা কোন কোন এমসিকিউ এবং এক লাইনের এসএকিউগুলো সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করবে সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই সেই প্রশ্নগুলো। পথের দাবি গদ্যাংশটি কার রচনা? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গদ্যাংশটি কোন উপন্যাসের অংশ? পথের দাবি এই গদ্যাংশটি পথের দাবি উপন্যাসের অংশ, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি বলে একটি উপন্যাস আছে, সেই উপন্যাসেরই একটি অংশ হলো পথের দাবি গদ্যাংশটি, যেটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ স্টেশনে প্রবেশ করে কি দেখা গেল? পুলিশ স্টেশনে প্রবেশ করে দেখা গেল সম্মুখের হলঘরে জনছয়ক বাঙালি মুঠঘাট নিয়ে বসে আছে। তার পরবর্তী প্রশ্ন, জগদীশবাবু ইতিমধ্যেই কোন কোন জিনিস খুব ভালোভাবে তদারক শুরু করে দিয়েছেন? জগদীশবাবু যে বাঙালি ছজন মানুষ তাদের মুঠঘাট নিয়ে বসেছিল তাদের টিনের তরঙ্গ এবং ছোট বড় পুঁটলিগুলোতে তদারক করতে শুরু করে দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, ছয়জন বাঙালি কোথায় কাজ করত? সেই ছয়জন বাঙালি উত্তরবঙ্গে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করত। পরবর্তী প্রশ্ন, কি কারণে সেই ছয়জন বাঙালি রেঙ্গুনে আসে? উত্তরবঙ্গের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে তারা রেঙ্গুনে আসে। পরবর্তী প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল? পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক। পরবর্তী প্রশ্ন, নিমাইবাবুর সামনে যাকে আনা হলো তার বয়স কত ছিল? নিমাইবাবুর সামনে যাকে আনা হলো তার বয়স 30-32-এর অধিক নয়। তার পরবর্তী প্রশ্ন, মানুষটাকে দেখে সহসা কী আশঙ্কা হয়? মানুষটাকে দেখে সহসা আশঙ্কা হয় যে সংসারে মেয়াদ বোধহয় তার বেশিদিন নেই। তার পরবর্তী প্রশ্ন, কেবল আশ্চর্য কোন বিষয়টি আশ্চর্যের? যে মানুষটাকে নিমাইবাবুর সামনে হাজির করা হয়েছিল সেই মানুষটার রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি ছিল সম্পূর্ণ আশ্চর্য। তার পরবর্তী প্রশ্ন, সব্যসাচী মল্লিকের দৃষ্টি দেখে কি ভয় হয়? সব্যসাচী মল্লিকের দৃষ্টি দেখে ভয় হয় যে সেখানে কোনো খেলা চলবে না, কারণ গভীর জলাশয়ের মতো চোখ দুটির দৃষ্টির অতল তলে যেন এক ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকোনো আছে এবং মৃত্যুও সেখানে প্রবেশ করতে সাহস করে না। খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু দেখে নেবে। গিরিশ মহাপাত্র মাথায় কোন ধরনের তেল মেখেছিল? গিরিশ মহাপাত্র মাথায় লেবুর তেল মেখেছিল, লেবুর গন্ধওয়ালা তেল মেখেছিল। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পরনে কেমন চুড়িদার পাঞ্জাবি ছিল? জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি তার পরনে ছিল। পথের দাবি থেকে তোমাদের পরবর্তী শর্ট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের বুক পকেটে কী ছিল বা তার বুক পকেটে কী দেখা যাচ্ছিল? উত্তর হবে, বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ তার বুক পকেটে দেখা যাচ্ছিল। তার পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পরনে কী ছিল? গিরিশ মহাপাত্রের পরনে ছিল বিলাতি মিলের কালো মকমল পাড়ের সূক্ষ্ম শাড়ি। গিরিশ মহাপাত্রের পায়ে কী ছিল? সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে বাঁধা এবং বার্নিশ করা পামশু। তার পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের পামশু কেমন ছিল? গিরিশ মহাপাত্রের পামশুটা ছিল বার্নিশ করা, তলাটা মজবুত ও টিকসই করতে আগাগোড়া লোহার নাল বাঁধানো। তার পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতে কী ছিল? গিরিশ মহাপাত্রের হাতে ছিল একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, বক্তা কি? এই কথাটির বক্তা হলেন অপূর্ব। যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কথাটি কে বলেছে, কার কালচারের কথা বলা হয়েছে? এই কথাটি অর্থাৎ বক্তা হচ্ছেন অপূর্ব, সব্যসাচী মল্লিকের কালচারের কথা এখানে বলা হয়েছে। দেখি তোমার ট্যাঁকে ও পকেটে কী আছে, বক্তাকে। এই কথাটির বক্তা হলেন নিমাইবাবু। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কী কী পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাঁক থেকে একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা পাওয়া গিয়েছিল এবং পকেট থেকে একটা লোহার কম্পাস, মাপ করবার একটা কাঠের ফুটরুল,
কয়েকটা বিড়ি আর একটা দিশলাই এবং তার সাথে একটা গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। তার পরবর্তী প্রশ্ন, বুড়ো মানুষটার কথা শুনো, বক্তাকে বা বুড়ো মানুষটা কে? বুড়ো মানুষটা হলো নিমাইবাবু। দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে, এই কথাটি কে বলেছে? এই কথাটির বক্তা হলেন জগদীশবাবু। পরবর্তী প্রশ্ন, নিমাইবাবু কোন ট্রেনের প্রতি দৃষ্টি রাখতে বলেছিলেন? নিমাইবাবু রাতের মেল ট্রেনটার প্রতি দৃষ্টি রাখতে বলেছিলেন। পথের দাবির পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, আমরা কিন্তু তোমাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছি ইতিহাসের, ভূগোলের, বাংলার এবং ইংরাজির। সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে, অথবা তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়েও সরাসরি সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাই বুঝতেই পারছো চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমরা দেখে নিই পরবর্তী প্রশ্নটা কী রয়েছে। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, বক্তাকে সে বলতে কার কথা বলা হয়েছে? দেখো এখানে আমি একসাথে দুটো কোশ্চেন দিয়েছি, এগুলো কিন্তু সেপারেট দেবে তোমাদের, অর্থাৎ সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, বক্তাকে শুধু এটুকু, এক নম্বরের জন্য শুধু এটুকু দেবে, অথবা দিতে পারে যে এখানে সে বলতে কার কথা বলা হয়েছে। আমি এই দুটো তোমাদের একসাথেই লিখে দিয়েছি সুবিধার জন্য। উত্তর, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, এই কথাটির বক্তা হচ্ছে নিমাইবাবু, এবং সে বলতে এখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়ুবাবু, বক্তাকে জানোয়ার বলে কাকে সম্বোধন করা হয়েছে? এটাও ঠিক সেরকম, যে সেপারেট কোশ্চেন আমি একসাথে দিয়ে দিয়েছি। জগদীশবাবু এই কথাটি বলেছেন, জানোয়ার বলতে এখানে গিরিশ মহাপাত্রকে বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, এত বড় বন্ধু কে? এত বড় বন্ধু খ্রিশ্চান মেয়েটি এত বড় বন্ধু, অর্থাৎ পথের দাবি উপন্যাসে একটি খ্রিশ্চান মেয়ের কথা আছে, তাকে অপূর্ব এত বড় বন্ধু বলে সম্বোধন করেছে। গভর্নমেন্ট এত টাকা কাদের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করলো? বুনো হাঁসের পিছনে। তার পরবর্তী প্রশ্ন, অপূর্বর পিতার বন্ধু কে ছিলেন? অপূর্বর পিতার বন্ধু ছিলেন নিমাইবাবু। নিমাইবাবুর চাকরি কে করিয়ে দিয়েছিলেন? অপূর্বর পিতা। আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে, বক্তাকে, এই কথাটি বলেছেন রামদাস। কারা অপূর্বর কাছে বেশি আপনার বা আপনজন বা কাছের? দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে যে মানুষগুলো নিজেদের জীবন উৎসর্গ করতে ভয় পায় না, তারাই অপূর্বর কাছে বেশি আপনার বা বেশি আপনজন বা বেশি কাছের। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে, বাবুজিকে। এই বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তা হলেন রামদাস, আর রামদাস অপূর্বকে বাবুজি বলে সম্বোধন করেছেন। বিনা দোষে কারা অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল? ফিরিঙ্গি ছোঁড়ারা বিনা দোষে অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, এটির বক্তাকে, এটির বক্তা হলো অপূর্ব, এই কথাটি রামদাসকে অপূর্ব বলেছিল। তাদের আপনার বলে ডাকার যে দুঃখই থাক, আমি আজ থেকে তা মাথায় তুলে নিলাম, আমি কে? এই বক্তাটি, এই কথাটির বক্তা হলেন অপূর্ব, বা এখানে আমি বলতে অপূর্বর কথা বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, সুমুখের ঘড়িতে কটা বাজতে রামদাস উঠে দাঁড়ালো? উত্তর হচ্ছে তিনটে। এই প্রশ্নটা থেকে আশা করি বুঝতেই পারছো যে তোমাদের জন্য কিন্তু পথের দাবি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমি এই প্রশ্নগুলো বার করেছি, তাই এই প্রশ্নগুলো যদি তোমরা সবকটা প্রস্তুত করো তাহলে পথের দাবি থেকে আসা কোনো শর্ট প্রশ্ন তোমাদের কোনো অসুবিধা হবে না। অফিসের বড় সাহেব হাতে কী নিয়ে অপূর্বর ঘরে ঢুকেছিল? লম্বা একটা টেলিগ্রাম নিয়ে অপূর্বর ঘরে ঢুকেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোথাকার অফিসগুলিতে গোলযোগ ঘটছে? ম্যান্ডালে, মিকথিলা, সোয়েবো, প্রোম প্রভৃতি জায়গার অফিসগুলোতে গোলযোগ ঘটছিল। তার পরবর্তী প্রশ্ন, বড় সাহেবের প্রস্তাবে অপূর্ব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল কেন? কারণ রেঙ্গুনে তার এক মুহূর্ত আর মন টিকছিল না, সেই কারণে বড় সাহেবের প্রস্তাবে অপূর্ব সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। অপূর্বকে কোথায় যাওয়ার জন্য ট্রেনে চেপে বসতে হয়েছিল? উত্তর, সুদূর ভামনগরে যাত্রা করার জন্য অপূর্ব ট্রেনে চেপে বসেছিল। পরবর্তী প্রশ্ন, এই ভামর উদ্দেশ্যে যাত্রা করার সময় তার সঙ্গে কে কে ছিল? আর্দালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পিয়াদা। তার পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সাথে পুনরায় অপূর্বর কোথায় আবার দেখা হয়েছিল? উত্তর হচ্ছে রেল স্টেশনে। অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের যখন আবার দেখা হলো তখন গিরিশ মহাপাত্রের কোন বিষয়টি সামান্য আলাদা ছিল, অর্থাৎ
অপূর্ব তাকে তো থানায় দেখেছিল, স্টেশনে দেখেছিল, তখন গিরিশ মহাপাত্রের কে যেমনভাবে দেখেছিল দ্বিতীয়বার দেখার সময় শুধুমাত্র তার কি পার্থক্য ছিল, পার্থক্যটা হলো যে বাঘ আঁকা রুমালটি তার বুক পকেটে থাকার পরিবর্তে গলায় জড়ানো ছিল। অর্থাৎ অপূর্ব যখন তাকে প্রথম দেখেছিল পুলিশ স্টেশনে তখন বাঘ আঁকা রুমালটা কিন্তু তার পকেটে ছিল, আর স্টেশনে যখন তাকে আবার দেখতে পেল সেটা তার গলায় জড়ানো ছিল। দ্বিতীয় সাক্ষাৎ হওয়ার সময় গিরিশ মহাপাত্র অপূর্বকে কি বলে সম্বোধন করেছিল? দ্বিতীয়বার সাক্ষাৎ হওয়ার সময় গিরিশ মহাপাত্র অপূর্বকে বাবুমশাই বলে সম্বোধন করেছিল। আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না, বক্তা কে আর আপনাদের বলতে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলা হয়েছে। এই উক্তিটির বক্তা হচ্ছেন গিরিশ মহাপাত্র এবং অপূর্বকে উদ্দেশ্য করে গিরিশ মহাপাত্র এই কথাটি বলেছেন। বামুনের ছেলে, কে বামুনের ছেলে? উত্তর গিরিশ মহাপাত্র। অপূর্ব কোন শ্রেণীর যাত্রী? অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী। অপূর্ব কোন পাত্রে আহার করেছিল? অপূর্ব পিতলের পাত্রে আহার করেছিল। রাত্রে পুলিশের লোক কবার অপূর্বর ঘুম ভাঙিয়েছিল? বার তিনেক অপূর্বর ঘুম ভাঙিয়েছিল পুলিশের লোক। তুমি তো ইউরোপীয় নও, বক্তাকে কাকে এ কথা বলা হয়েছে? তুমি তো ইউরোপীয় নও, এই কথাটির বক্তা হলেন বর্মা সব ইন্সপেক্টর সাহেব এবং অপূর্বকে তিনি এই কথা বলেছেন। পথের দাবি থেকে পরবর্তী শর্ট কোশ্চেন হলো, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, এই কথাটি কে বলেছিল, অর্থাৎ বক্তাকে এবং কাকে কথাটি বলা হয়েছিল? আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, এই কথাটি বলেছিলেন বর্মা সব ইন্সপেক্টর সাহেব এবং অপূর্বকে তিনি এই কথাটি বলেছিলেন। পথের দাবি থেকে এই কটা এমসিকিউ এবং এসিকিউ তোমরা ভীষণ ভালোভাবে প্রস্তুত করে নাও, তার কারণ এগুলো তো একদম বাছাই করা এবং খুঁটিয়ে খুঁটিয়ে গল্প থেকে তোমাদের জন্য বার করা, তাই এগুলো ছাড়া তোমরা ধরে নিতে পারো যে এক্সট্রা কোনো প্রশ্ন তোমাদের আসবে না। যা প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই আসবে, তাই আমি বারবার তোমাদেরকে অনুরোধ করছি এর মধ্যে থেকে একটা প্রশ্ন বাদ না দিয়ে তোমরা কিন্তু সব কটা প্রশ্ন যত তাড়াতাড়ি পারো রেডি করে নাও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও ভিডিওগুলোকে, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো।